প্রখ্যাত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। আমাদের যে ক্লাস হবে দশম শ্রেণীর বাংলা বহুরূপী শিক্ষক উপস্থিত আছেন প্রণব কুমার মিত্র ও মিলি ঘোষাল, আমরা দুজনকেই স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। কিন্তু আমরা পাঠশালা শুরু করব তার আগে এই মুহূর্তের একটি বড় খবর আমরা চোখ রাখব। বনগাঁতে বৃহস্পতিবার সকালে বনগাঁতে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ রামনগর রোড এলাকায়। আমরা জানি বনগাঁ পুলিশ জেলার যে পুলিশ সুপারের অফিস রয়েছে তার ঠিক উল্টো দিকেই একটি দোকানে আগুন লাগে। এদিন সকালে মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, এদিন সকালে অর্থাৎ এদিন সকালে বৃষ্টি হওয়ার আগে থেকে স্থানীয় বাসিন্দারা কিন্তু দেখতে পান এসপি অফিসের উল্টো দিকে যে দোকান রয়েছে, যেটা জানা গেছে ওই দোকানটি স্থানীয় ব্যবসায়ী সাধন ঘোষ তার একটি ডিস্ট্রিবিউটারশিপের দোকান এবং দোকানের মধ্যে প্রচুর মালপত্র মজুদ ছিল। দমকল বাহিনীর সাথে আমরা কথা বলেছি, দমকলের প্রাথমিক অনুমান কোনো কারণে শর্ট সার্কিটের থেকেই এই আগুন লেগেছে। আপনাদের আরও একবার জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর। বৃহস্পতিবার সকালে বনগাঁ রামনগর রোড এলাকায় আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়, গোটা ঘটনায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষেরা, কারণ আশেপাশে জনবসতি রয়েছে, ঘন বসতি বলা চলে। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু উদ্যোগী হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। তারপর খবর যায় বনগাঁ দমকল, বনগাঁ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যেটা জানা গেছে আগুন লাগার ঘটনায় কিন্তু দোকানের ভেতর থাকা যে সমস্ত জিনিস, আসবাবপত্র বা দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র, নথিপত্র সমস্ত কিছুই কিন্তু পুড়ে গেছে। তবে এদিন ঘটনাস্থলে গিয়ে যে আমাদের প্রতিনিধিরা যেটা জানতে পেরেছেন যে প্রাথমিকভাবে এখনই আগুন লাগার প্রকৃত কারণ বা সঠিক কারণ কিন্তু বলা সম্ভব নয়। দমকল বাহিনী তারাও চেষ্টা করছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ কর্মীরা, তারাও বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবর, আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ রামনগর রোড এলাকায়। বনগাঁ রামনগর রোড, যেখানে আমাদের বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস রয়েছে, ঠিক তার বিপরীতেই এদিন সকালে একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং তারপর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকান। দোকানের ভেতর থাকা জিনিসপত্র সম্পূর্ণই কিন্তু পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখে নিলাম বনগাঁ রামনগর রোডের পরিস্থিতি। এবার আমরা আমাদের পাঠশালাতে ফিরে আসব। ঠিক এইভাবে আমাদের ক্লাস চলবে এবং পাশাপাশি সব গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমরা আপনাদেরকে দিতে থাকব। আমি আরও একবার স্বাগত জানাবো আমাদের মধ্যে এই মুহূর্তে দশম শ্রেণীর যে ক্লাস শুরু হবে পাঠশালাতে উপস্থিত আছেন আমাদের শিক্ষক শ্রদ্ধেয় প্রণব কুমার মিত্র এবং শিক্ষিকা মিলি ঘোষাল। আমি স্যারদেরকে অনুরোধ করব, স্যার আপনারা ক্লাস শুরু করুন। আমরা এক কঠিন সময়ের মধ্যে চলেছি, জানবার চেষ্টা করছি শেষ কোথায়, কিন্তু আমরা বুঝতে পারছি না শেষ কোথায়। সকলেই বাড়িতে গৃহবন্দী, এটাই স্বাভাবিক, আমরা পরিত্রাণের পথ খুঁজছি এ পথেই। ঠিক এ যখন স্কুলগুলো বন্ধ, অন্যান্যবার আমরা দেখি কলকাতার বিভিন্ন চ্যানেলগুলো এখনও ক্লাস নিয়ে যাচ্ছে, কিন্তু এবার দেখলাম নতুন এক পন্থা, বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ নিউজ নোম্যান্স ল্যান্ডের সহযোগিতায় ব্যবস্থাপনায় ছাত্রদের শিক্ষা দেবার, বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের শিক্ষা দেবার এক নতুন পন্থা, নতুন রূপ আমাদের সামনে ভেসে উঠল। আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস হবে। আমরা এ যুগের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার সুবোধ ঘোষের দ্বাদশ নয় দশম শ্রেণী, দশম শ্রেণী বাংলা হচ্ছে আজকে, দ্বাদশ নয় মাফ করবেন দশম শ্রেণী বাংলা, অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্প সম্পর্কে আমরা আলোচনা করব। আমার সাথে আছেন মাননীয় শিক্ষিকা বনগ্রাম কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের মিলি ঘোষাল আছেন। ত
তাই কোথায় বহুরূপী আলোচনা করতে গেলে আমরা যে কোনো কবিতা বলি আর গল্পই বলি উপন্যাস বলি না কেন, সাহিত্য যে বিষয়ে আমরা বলি না কেন, আলোচনা করতে গেলে সেই লেখকের জীবন ভাবনার কথা কিন্তু কিছু বলতেই হয়। যদিও এখানে সময় খুবই অল্প, তবুও তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব অল্প কথায় কবির জীবনের ভাবনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। 1909 খ্রিস্টাব্দে হাজারিবাগে, আগে বিহারের অন্তর্গত ছিল, অধুনা এখন ঝাড়খণ্ডের অন্তর্গত, এখানে তার জন্ম হয়। স্কুলে পড়াশুনো করেছেন সুবোধ ঘোষ, এবং স্কুলে পড়াশোনার সময়ে তিনি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় মহেশ ঘোষের সান্নিধ্যে এসে তার পরবর্তী জীবনটাও যেন পাল্টে যায়। মহেশ ঘোষ বেদান্ত চর্চা করতেন এবং দার্শনিকও বলা যেতে পারে তাকে। তার একটা বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে তিনি যাতায়াত করেছেন, পড়াশোনা করেছেন, কিন্তু কাজের তাগিদে শেষ পর্যন্ত কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করা হয়ে ওঠেনি। তিনি বিচিত্র কর্মের সাথে যুক্ত থেকেছেন, বিচিত্র অম্লমধুর অভিজ্ঞতা অর্জন করেছেন, পরবর্তীকালে যা তার সাহিত্যের পৃষ্ঠায় উপস্থাপিত হয়েছে। প্রথমে বাসের, হাজারিবাগ থেকে রাঁচি পর্যন্ত বাসের কন্ডাক্টারি করেছেন, বেকারি ব্যবসা করেছেন, সার্কাস দলে ঘুরেছেন, তারপরে শ্রমিকের ঠিকাদারি কাজ করেছেন, অন্যান্য ছোটোখাটো ব্যবসা করেছেন, বোম্বাই মিউনিসিপ্যালিটিতে তিনি ঝাড়ুদারের কাজ করেছেন, আবার কেউ কেউ বলেন টিকা দেওয়ার কাজও করেছেন। তা এই অবস্থায় ঘুরতে ঘুরতে তিনি এলেন কলকাতাতে। কলকাতাতে এসে আনন্দবাজার পত্রিকাতে কাজ নেওয়ার আগে শ্রী গৌরাঙ্গ প্রেসে তিনি প্রুফ রিডারে কাজ করতেন। এরপর আনন্দবাজার পত্রিকাতে ঢুকলেন এবং সেখান থেকে জীবনে শেষ পর্যন্ত আনন্দবাজারের সাথে যুক্ত ছিলেন। কি অদ্ভুত বিষয়, এখানে কর্মরত অবস্থাতেই তিনি সাহিত্যকর্মে পা দিলেন। 1940 সালে তো তিনি প্রথম গল্প অযান্ত্রিক লিখলেন, তা সে বিষয়টা বেশ অদ্ভুত। আনন্দবাজারের যে লেখক, যখন যারা কাজ করতেন কর্মীদের মধ্যে লেখক গোষ্ঠী ছিলেন, তারা করতেন কি, প্রতি মাসে দুটো করে রবিবার নিজেদের মতো করে ওই একটু আড্ডায় বসতেন, যার নামও দিয়েছিলেন অনামী সঙ্গ। তা সেখানে বসে সবাইকে বলা হতো যে যে যার নিজের মতো গল্প লিখে আনবে, পড়বে। তা প্রথম পর্যায়ে লেখক সুবোধগ্রস্ত গল্প লিখতেন না, পড়তেন না। একসময় ওখানে স্বর্ণকমলবাবুও ছিলেন, স্বর্ণকমল ভট্টাচার্য, তার কড়াকড়িতে সুবোধবাবু একটা গল্প লিখে আনলেন, সবাই পড়লেন, গল্পটা হলো অযান্ত্রিক। সেই প্রথম তিনি গল্পের জগতে পা দিলেন এবং প্রথম লেখা। এরপর আরও একটা গল্প লিখেছিলেন, সে সময় দুটো গল্প লিখেছেন, ফসিল, দুটোই বিখ্যাত গল্প। আনন্দবাজারের বার্ষিক সংখ্যাতে অযান্ত্রিক গল্পটি বেরোয়, পরবর্তীকালে অগ্রণী একটা পত্রিকাতে ফসিল গল্পটি বেরোয়। এই সময় এবং এরপরে 1944 তার প্রথম উপন্যাস তিলাঞ্জলি বের হয়। কিন্তু এই সে এই গল্প মূলত গল্পকার হিসেবে পরিচিতিটা অনেক বেশি হলেও 30টা উপন্যাস লিখেছেন, 300 গল্প লিখেছেন। এইখান থেকে পথ চলা শুরু হলো। এই লেখাগুলো তিনি শুধু সুবোধ ঘোষ নামে লিখেছেন তা নয়, বেনামিতে বা ছদ্মনামে তিনি লিখেছেন, সুপান্থ, কালপুরুষ, ভবানী পাঠক, এই ছদ্মনামেও তিনি লিখেছেন। তা লিখতে গিয়ে সেদিনের আলোচনায় বলে একটা গ্রন্থে নিজের জীবনের কথা বলতে গিয়ে তিনি বলছেন, লেখক হওয়ার আগেই কিন্তু তাকে অনেক জীবনের চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে, যেগুলো তিক্ত ছিল, কখনো তিক্ত কখনো মধুর ছিল, জীবনের অনেক চড়াই উতরাই পার হয়েছেন। তাই গল্পকার হওয়ার আগে, প্রতিষ্ঠা পাওয়ার আগে তার জীবনটা আসলে পথচলাটা কেমন ছিল, রবীন্দ্রনাথের একটা গানের প্রথম একটা লাইনের কথা আমার মনে আসছে, যে আমার পথে পথে পাথর ছড়ানো। সত্যিই লেখকের পথে পথে পাথর ছড়ানো, পাথর ছড়ানো ছিল। তিনি একসময় বলছেন তার জীবনের ওই সেদিনে আলোচনাতে তার জীবনের দুটো ঘটনার কথা উল্লেখ করেছেন বিপরীত ধর্মী। তিনি বলছেন, আমার যখন 15 বছর বয়স, তখন বাড়ি থেকে 1 মাইল দূরে পায়ে হেঁটে এক উকিলবাবুর বাচ্চাদের পড়াতে যেতাম, সেখানে মাইনে ছিল 10 টাকা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়,
সেই উকিলবাবু একদিন না যাওয়ার জন্যে তার মাইনে থেকে তিনি পাঁচ আনা কেটে নিয়েছিলেন, ন টাকা এগারো আনা মাইনে দিয়েছিলেন। তিনি ভাবছেন যে এরকম বিত্তবান সম্ভ্রান্ত মানুষ এমন হতে পারে। পাশাপাশি আরেকটা চিত্র তিনি তুলে ধরেছেন, তিনি যখন কাজ করছেন এক ধর্মশালায় রয়েছেন, সেখানে পাঁচ টাকা মাইনে সেখানে এক দারোয়ান কাজ করেন, সেই দারোয়ান বাড়ি থেকে কাজের খাওয়া টিফিনের জন্যে বাস যাড়ে এত হত ধরতে বাস যাড় রুটি নিয়ে আসতো দুটো করে। তা একদিন লেখককে একটা দিয়ে বললেন, দেখুন আমি দেখছি আপনি তো না খেয়ে আছেন, আপনাকে না দিয়েও আমি খেতে পাচ্ছি না। তখন তাকে একটা রুটি দিয়ে লেখককে একটা রুটি দিলেন। লেখক এই দুটো ঘটনা পরবর্তী জীবনে ভুলতে পারেননি, উল্লেখ করেছেন। তা উপন্যাস ছোট গল্প লেখার কাজ চলছে, চলতে চলতে থমকে দাঁড়ান। আমাদের অনেক লেখককে তো দেখেছি যারা চলতে চলতে নিজের সম্পর্কে থমকে দাঁড়ান, তখন ভাবেন হেথা নয় অন্য কোথাও অন্য অন্য কোনোখানে, এখানেও তার মনে হয়েছে। তিনি তার তখন বলছেন যে আমার সাহিত্যকর্মের মধ্যে দিয়ে ঈশ্বর বিশ্বাসের নতুন প্রদীপের নতুন আলোর অভিষেক খুঁজছি, এতকাল যা লিখেছেন সে সম্পর্ক থেকে তিনি নতুন পথ খুঁজছেন, ঈশ্বর বিশ্বাসের মধ্য দিয়ে নতুন আলোর অভিষেক খুঁজছি, সেই জন্যে থেমে থাকতে হচ্ছে। নতুন আলোর অভিষেক যদি পাই তবে নতুন রূপে নতুনভাবে নতুন প্রকারের উপন্যাস গল্প আবার রচনা করব। একই জায়গায় তিনি বলছেন গল্প উপন্যাস সাহিত্যকর্ম রিচুয়াল তথা ঈশ্বর বিশ্বাসের তর্পণ মাত্র। এই যে শেষ কথাগুলো বললাম এরই আভাস আমরা পাব আমাদের আজকের আলোচ্য বহুরূপী গল্পের মধ্য দিয়ে। বহুরূপী আমরা জানি যারা বহুরূপ বহুরূপে সাজেন, কিন্তু বহুরূপী কিন্তু একটা পেশা, মনে রাখতে বহুরূপী একটা পেশা, যারা বিভিন্ন সাজে সেজে মানুষের চিত্ত বিনোদন করেন এবং নিজের জীবিকা অর্জনও করেন, সেটাই হলো বহুরূপী, তারা বহুরূপী। এ সম্পর্কে আমাদের ধারণা আছে, কম বেশি ধারণা এখন আছে, আগে এটা ব্যাপকভাবে ছিল। আগে এই বহুরূপী সেজে বিশেষ করে এই চড়কের আগে শিব দুর্গা কালী সেজে বাড়ি বাড়ি ঘুরত। আমাদের মেদিনীপুর বর্ধমান নদিয়া চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে আমরা দেখতে পেতাম। এবছর করোনার জন্যে আমাদের সে দেখা আর হলো না, আমাদের ঘরে বসেই থাকতে হলো। এই যেটুকু বলছি এটুকু শুনেই হয়তো আমাদের তৃপ্ত থাকতে হচ্ছে। তাই বিভিন্ন মানুষজন আমাদের বাড়িতে এসছে, ওই নানা সাজে সেজে এসছে। আমাদের মা দিদিমারা বলতেন দেল নাচ আসছে, তারা বাড়ি বাড়ি গিয়ে উপার্জন করতো। এরও একটা আমরা সাহিত্যের পৃষ্ঠায় এর একটা দেখতে পেয়েছি, আমরা ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের একের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় দেখেছি যে শ্রীকান্ত উপন্যাস শ্রীনাথ বহুরূপীর কথা। হ্যাঁ ম্যাডাম বলে শ্রীনাথ বহুরূপীর কথাই বলছি আমি, যে সেখানে দেখছি যে শ্রাবণের এক সন্ধ্যায় সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, গাঢ় অন্ধকার, সেখানে লেখক তার ছোটদা যতীনদা মেজদার তত্ত্বাবধানে বার দুই ফেল করা মেজদার এন্ট্রান্স ফেল করা মেজদার তত্ত্বাবধানে তত্ত্বাবধানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পড়তে পড়তে এমন সময় পিছনে হালুম শব্দ হলো, তাতে যা হয় সবাই একে মেজদা তো পড়ে গোঁ করতে লাগলো, লেখকরা উল্টে কেউ উল্টে পড়লেন, বাইরে দুটো বৃদ্ধ ছিল তারা দৌড়াতে লাগলেন। এই সব দেখে বহুরূপীর গল্পের মধ্যে পাবো, ওই যে পাগল পাবো ওটা বহুরূপী গল্পের মধ্যে পাবো আতঙ্কের কথা। তা সেই আতঙ্কটা যেটা দিয়েছে, তখন তো ডালিম গাছের নিচে বসে আছে, হঠাৎ সেখান দিয়ে ইন্দ্রনাথ যাচ্ছে, আগে সে সবাই বলে পালিয়ে আয় ছোকরা পালিয়ে আয়, বেশ আতঙ্কিত ইন্দ্রনাথ প্রথমে চলে এলো, তারপর কিন্তু সে বুঝতে পারলো ব্যাপারটা, সে আস্তে আস্তে গিয়ে তাকে উদ্ধার করলো। শ্রীনাথ হাত জোর করে বলছে বাবাই বাবু আমি বাঘ ভাল্লুক নই আমি বহুরূপী। আগেকার শিশুদের এই অভিজ্ঞতা খুব ঘন ঘনই হতো, খুব ঘন ঘন, কিন্তু আমাদের এখনকার শিশুরা হয়তো গল্প থেকেই জানছে বেশি জানছে এবং যেটা আমরা বঞ্চিত হচ্ছে, যদিও বিরল হলেও আছে, আমরা পাই, এবছর পাইনি, এবছর করোনার জন্যই পাইনি। তবে এখানে নামকরণের তাৎপর্যের মধ্যে পেশাগত বহুরূপী হওয়া ছাড়াও আরো অনেকটা ব্যাপার আছে, সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে আনবো। তা তারপরে আমাদের শ্রীনাথ বহুরূপী সেখানে বললেন যে কালকে এখানে নারদ সাজিয়ে গান শুনিয়ে গিয়েছেন, তাহলে বহুরূপী সাজ্যের দ্বারা তার সাথে কিন্তু জীবিকার একটা যোগ থাকছে। এই আমরা এখানেও দেখব যে জীবিকার যোগ আছে হরিদার,
কিন্তু অন্তর থেকে অন্য একজন মানুষের রূপ আমরা পাচ্ছি। এই গল্পে কোথায় কোথায় পাচ্ছি সেটা আমরা আলোচনা করব। এবার এই গল্প থেকে তার দুই একটি কথা বলে পাঠ শুরু করবেন আমার সহযোগী শিক্ষিকা। আচ্ছা, পর্দার ওপারে আমার যে ছাত্র ছাত্রীরা রয়েছে সকলকে অনেক ভালোবাসা, শুভকামনা, আশীর্বাদ দিয়ে আগে ঘিরে দিলাম। কোনো বিপদ তোমাদের যেন স্পর্শ করতে না পারে। তোমরা ঘরে থাকো, আনন্দে থাকো। আর সাহিত্য মানেই আনন্দের ভোজ। আমরা যখন সাহিত্য পাঠ করি বা পড়াশোনাও করি, আগে কিন্তু বিশ্লেষণে যাই না, আগে কিন্তু সেই আস্বাদনটা করি, ভালো লাগার মধ্যে দিয়ে আগে সাহিত্যের মধ্যে প্রবেশ করি। তারপর আমাদের ভালো লাগা থেকেই আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। তাহলে আমরা সেই আনন্দের ভোজে তোমাদেরকে আহ্বান করছি। স্যার খুব সুন্দর করে, খুব বিস্তারিতভাবে সুবোধ ঘোষের জীবনী বুঝিয়ে দিয়েছেন, কি মারাত্মক চড়াই উচ্চাই সেটাও তিনি বলে দিয়েছেন। এবং আমি মনে করতে পারি, যখন আমি প্রথম তোমাদের মতো শুনেছিলাম যে একজন মানুষ কখনো সার্কাসের জোকার বা ক্লাউন হচ্ছে, কখনো পৌরসভার ঝাড়ুদার হচ্ছে, কখনো বাসের কন্ডাক্টর হচ্ছে, অথচ স্যার বললেন যে ভীষণভাবে তিনি জ্ঞানে সমৃদ্ধ, আত্মস্থ জ্ঞান, মুখস্থ জ্ঞান নয়, জ্ঞান আত্মস্থই হয়, এইরকম একজন মানুষের ভিতরে কি পরিমাণ কষ্ট হয়েছিল, এই চড়াই উতরে তার ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল নাকি, আমার কিন্তু এটা মনে হতো। আর মনে হওয়ার পরেই আমি আবিষ্কার করলাম ধীরে ধীরে জীবনের পথে, যে তিনি যদি সাধারণ মানুষ হতেন, যে কোনো ঘটনায় ভেঙে পড়তেন, যে কোনো একটি ঘটনা সাধারণ মানুষ দেখে হয়তো কিছুক্ষণ মনে রাখে, পাশ কাটিয়ে চলে যায়। সাংবাদিকের দায়িত্ব নিয়ে সাংবাদিকরা কী করেন, হুবহু তার ছবি তুলে সত্যনিষ্ঠভাবে সেটা আমাদের সামনে তুলে ধরেন। কিন্তু একজন লেখক, লেখক সৃষ্টিকর্তা, লেখকের মন সবসময়ই একটা আলাদা মাত্রায় পৌঁছে থাকে। জীবনের পথে চলতে চলতে যত কাঁটা তারা মারিয়ে যান, যত সুখের ফুল তারা কুড়িয়ে যান, সব তাদের অভিজ্ঞতা ঝুলিতে জমা হয় এবং সেগুলো পরবর্তীকালে তাদের সাহিত্যে ফুটে ওঠে। এখন এইরকম লড়াই করতে করতে একজন মানুষ যে হারিয়ে যাননি, আশাপূর্ণা দেবীর একটি কথা আমার মনে পড়ছে, যিনি সুবোধ ঘোষ সম্পর্কে বলেছিলেন, এই ছেলেটি অসাধারণত্বের টিকিট হাতে নিয়ে পৃথিবীতে এসেছে। যিনি অসাধারণ হবেন, যিনি লেখক হবেন, প্রথমত এবং শেষ পর্যন্ত তিনি লেখকই হবেন। এবং তার জীবনের পথে যত অভিজ্ঞতা এসেছে সব তাকে ক্রমশ সমৃদ্ধ করেছে। তিনি হয়তো, স্যার খুব ভালো বলে ফেলেছেন, তবুও একটু বলতে ইচ্ছে করছে, যে তিনি হয়তো দেখেছেন যে বস্তুগত কিছু বস্তুর জন্য, কিছু টাকার জন্য কিছু মানুষ জীবনের মন্ত্র করে ফেলেছে, যে এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা টাকা, টাকা ছাড়া এই দুনিয়ায় সবই ভাই ফাঁকা ফাঁকা। কিন্তু ঠিক ছোটবেলায় আমি যেমন এই গৌতম বুদ্ধ, বুদ্ধদেবের কথা ভাবতে গিয়ে ভেবেছিলাম যে জিনিসগুলোর জন্য মানুষ মারামারি করছে, কাড়াকাড়ি করছে, খুনোখুনি করছে, একজন রাজপুত্র সব কিছু পাওয়ার সত্ত্বেও ছেড়ে চলে গেলেন, সব কিছুকে ছেড়ে চলে গেলেন, কী জন্য, কী কারণে, এই জিজ্ঞাসাটা বোধ হয় সুবোধ ঘোষের ক্ষেত্রেও আসে। সুবোধ ঘোষও হয়তো এইরকমভাবে দেখতে দেখতে দেখেছিলেন, টাকা সর্বস্ব মানুষের পাশে, একটু আগে তার জীবন অভিজ্ঞতায় তিনি কার মধ্যে মানবিকতা পেয়েছেন, কার মধ্যে মানবিকতা পাননি, এর একটা হিসেব সুন্দরভাবে সহজভাবে স্যার বলে ফেলেছেন। তো তিনি হয়তো সেই অভিজ্ঞতার মানুষকেও দেখেছেন যারা রবীন্দ্রনাথের সেই কথাটিকে জীবনের বেদমন্ত্র করেছেন, যে বাহিরে বস্তুর বোঝা ধন বলে তাই, কল্যাণ সে অন্তরের পরিপূর্ণতায়। তো কল্যাণ যার কাছে বড়, টাকা তার কাছে বড় হতে পারে না। এভাবেই তিনি তার জীবনকে চিনেছিলেন, মানুষকে চিনেছিলেন। এবং সম্ভবত এইখানে বলা চলে বনফুলের একটি উক্তি, অধিকাংশ লেখকের মনের কথা, ছুটে চলা জীবনের ফেলে আসা পথ, দেখিয়াছি নানাবিধ সাগর পর্বত, সবচেয়ে আশ্চর্য দেখিয়াছি যাহা, মানুষ নামেতে ভবে প্রখ্যাত তাহা। তো সত্যি নয় কি, এই পৃথিবীতে মানুষের চেয়ে আশ্চর্য কি আছে? আজকে এই পৃথিবীকে ধ্বংসের মুখেও মানুষই নিয়ে গেছে, পশুকে লজ্জা দেয়, দেবতাকেও লজ্জা দেয়, তার মহত্ত্বে অথবা তার নিম্নগামী কাজে। তো এইভাবে এই অনুভূতির আলোয় আমরা যেন হরিদাকে দেখতে পারি। হরিদা আমাদের বহুরূপী গল্পের মূল চরিত্র, এবং বহুরূপী পেশাটি সম্পর্কে খুব সুন্দর করে স্যার বলে ফেলেছে। এই কাহিনীতে বহুরূপী নামকরণের পিছনে হয়তো সরাসরি পেশাটির কথা আছে,
তার বাইরেও আমি একটু ব্যক্ত করে ভাবতে বলবো, আমরা কোথাও না কোথাও সবাই বহুরূপী। কারণ আমি কখনো আমার আমার দিক থেকে বললে আমি আমার বাবার মেয়ে, আমি আমার স্বামীর স্ত্রী, আমি সন্তানের মা, আমি তোমাদের প্রিয় দিদিমণি, আমি জানি আমি প্রিয় দিদিমণি। আবার আজকে আমরা এখানে যে বসেছি এটা তো শিক্ষার একটা অবশ্যই। হ্যাঁ, আমরা তো আগে কি করতাম, সে আমরা শুনেছি যে আগে সর্বপ্রথম গুরু গৃহে গিয়ে শিক্ষা লাভ করতাম, তারপর টোল ছিল, চতুষ্পাঠী ছিল, পাঠশালা, যারা এই আমাদের অনুষ্ঠানটা নাম পাঠশালা দেওয়া হয়েছে, তারপর স্কুলে এসেছি, কাঁচা স্কুল, পাকা স্কুল, তারপর সবকিছুর মধ্যে দিয়ে আমরা ছেঁড়াছোঁয়ার, তারপরে রূপেই অবতীর্ণ হয়েছি, তারপরে হলো স্মার্ট ক্লাসরুম। কিন্তু এখন সবাই করোনার জন্য ঘরে বসে থাকতে হচ্ছে, এটা একটা রূপ, শিক্ষার ঘর বন্দী রূপ, এবং সেখানে শিক্ষা পাওয়ার একটা নতুন রূপ আমাদের সামনে উন্মোচিত হয়েছে। এটা আমরা, হ্যাঁ, এটা খুব ভালো একটা দিক। এবং আমরা হরিদার চরিত্র আলোচনা করতে গিয়ে এই দিকটাকে মনে করে স্যার মনে করেন খুবই ভালো লাগলো, আমরা নতুন করে যে বন্দী হতে পারি, ঘরে নানানভাবে সৃজন কার্য চালাতে পারি, সেগুলো কিন্তু আমরা আগে জানতাম না, নতুন করে আবিষ্কার করলাম। আর আরেকটা দিক দেখিয়েছেন যে সমাজে অনেক মানুষ থাকেন সুযোগ সন্ধানী, ক্ষুদ্র স্বার্থের জন্য তারা বহুরূপী হয়ে যান না, তাদের বাইরের পোশাকে হলে পরিবর্তন হয় না, কিন্তু তারা বিভিন্ন রূপে বন্ধু সেজে শত্রুর কাজও করে। অথচ তারা যে বস্তুটুকু লাভ করার জন্য এত নিচে নামতে পারেন, সেই টাকা, সেই ধন দৌলত, বস্তুগত ধন দৌলতকে অনায়াসে পায়ে ঠেলে দিয়ে চলে যান কিছু মানুষ। একজন যাকে অসম্ভব মনে করে আরেকজন তাকেই সম্ভব মনে করেন, এই মানুষই এত রকম বৈচিত্র্য নিয়ে আছে, সেটা মাথায় রাখবো আমরা। আর গল্পে প্রবেশ করার আগে বলি যে আমরা কিন্তু গল্পের কথক হিসাবে যাদেরকে পাচ্ছি অপরিণত বয়স্ক কিছু তরুণ, হরিদা তাদের থেকে অনেকটা বড়, হরিদা তাদের দাদার মতো, কিন্তু হরিদা তাদের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন। হরিদার চরিত্রের একটা দিক, হরিদা মিশে যান, আর পড়তে পড়তে আমরা হরিদার চরিত্রটিকে আরও চিনব, এবং হরিদার মধ্যে দিয়ে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন অনেক তথাকথিত সামান্য মানুষ, যাদের বাইরের গ্ল্যামার নেই, যাদের বাইরে কোনো আড়ম্বর নেই, যাদের সমস্ত সাধনা মনের মধ্যে, কথাই আছে মনে বনে আর ঘরের কোণে, অন্যকে দেখে সাধনা হয় না, সেই মনটিকে তিনি লুকিয়ে রাখেন হয়তো, হয়তো তার বাইরের যে রূপটিকে আমরা দেখি সেটিই তার সব নয়। এটুকু বলে আমরা গল্পের মধ্যে প্রবেশ করছি। আর তার আগেও এটা বলে দিতে পারি যে আমাদের ভাবমূল হিসাবে এখানে সাংস্কৃতিক বহুত্ব কথাটা লেখা আছে বইতে, কিন্তু এবছরের সিলেবাসে একটা তোমাদের মনের জগৎকে শিক্ষিত করে তোলার জন্য একটা কথা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে সমানুভূতি। এটাও আমরা মনে করব যে পাশে বসে সহানুভূতি দেখানো যায় যে আহা তোমার কত ব্যথা, কিন্তু যে মানুষটি ক্লাউন হয়েছেন তিনি জানেন যে সার্কাসের একজন ক্লাউন বাইরে মানুষকে হাসায় তার হৃদয়ে রক্তক্ষরণ চলতে পারে, তার ভিতরে অজস্র কান্নাধারা ঝরে চলেছে, কিন্তু সে কাউকে বুঝতে দিচ্ছে না। একজন মানুষ ঝাড়ুদার হয়ে, ক্লাউন হয়ে, কখনো বা ঠিকাদার হয়ে, কখনো বাসের কন্ডাক্টর হয়ে সেই জীবনকে ধারণ করেছেন, জীবনে প্রবেশ করেছেন, সেই জীবনকে যাপন করেছেন, তার আমি সত্তাটি একেবারে মিশে গেছে সেই সব চরিত্রের সঙ্গে, তাই তার কাছে হয়তো একরকম কষ্টের মধ্যে দিয়ে আশীর্বাদ হয়ে এসেছে, এই ভীষণ ওঠাপড়া, এবং সেভাবে জীবনের পথে সমানুভূতি দিয়ে তিনি এই চরিত্রগুলোকে চিনেছেন, এবং প্রত্যেকটি গল্প তাই জন্য তাকে ব্যতিক্রমী ধারার লেখক বলা হয়, অন্যদের থেকে কোথাও আলাদা, ভীষণ একটা নতুনত্ব নিয়ে তিনি আবিষ্কৃত হয়েছিলেন এবং আবির্ভূত হয়েছিলেন, এবং আজ পর্যন্ত তার স্থান একই রকম অমলিন। আমরা পড়ি কথক, একটি তরুণ বয়স্ক ছেলে আমরা বলেছি, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর খামকি এমন করে শুনবো, আর আমাকে বলবেই বাকে। সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিত কি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন, এক অসাধারণ সন্ন্যাসী, তোমরা মনে রাখবে এর কথা। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। হরিদার দুঃখ হলো, হরিদা একটু ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী তো আমাদের লেখক, এবং হরিদা
আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস, শুধু একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে দুর্লভ জিনিস হলো পায়ের ধুলো কেন, হরিদা প্রশ্ন করছেন, না জগদীশবাবুকেই বা কেন দিয়েছেন, অন্যদের দেননি? এটা একটা প্রশ্ন, সন্ন্যাসী তো আর ধনদৌলতের বশ হবেন না, এটাই স্বাভাবিক। না কাজে জগদীশবাবুর বাড়িতে আশ্রয় পেয়েছিলেন বলে তাকে কৃপাটি করেছেন। তো ওরা জানাচ্ছে, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। এটা শুনে কিন্তু হরিদার বেশ মজা লাগলো, কারণ ভক্ত যে কোনোভাবেই চরণ ছুঁতে চাইতে পারে এবং সেটা যদি তার ছলনা একটু হয় পায়ে খড়ম পরিয়ে দেওয়া ঠিক আছে। আর সন্ন্যাসী যদি হন, সন্ন্যাসী কাঠের খড়মে সোনার বোল লাগানো থাকলেও তাকে বিশেষ আলাদা গুরুত্ব হয়তো দেবেন না, কিন্তু ঠিক তার পরের কথাটা। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। দেখুন, এই একটা বিষয় এখানে খেয়াল করছেন, সন্ন্যাসী কথাটা ব্যবহার করা হয়েছে। আমরা তো জানি সন্ন্যাসী হলো জীবনের ত্যাগী মানুষ, যারা হচ্ছে সংসার থেকে জীবনে নানা আমাদের মতো ভোগী মানুষ নয়, সাংসারিক মানুষ নয়, তারা কী করবে, সবসময় ঈশ্বর সাধনা করবে আর মানুষের সেবা করবে, এবং তারা কোনো মায়ামোহে কোনো বন্ধনে বাধা পড়েন না। কথাই আছে, বহতা নদী আর রমতা সাধু, মানে নদীর মতো বয়ে যান তাদের জীবন, কোথাও কোথায় তারা 3 রাত্রি একসঙ্গে থাকেন না, মানে কোথাও মায়ার বন্ধনে আটকে পড়তে চান না, কাউকে সুযোগও দেন না। তা আমরা এখানে সেই সন্ন্যাসীর কিন্তু প্রকৃত সন্ন্যাসীর সন্ধান কিন্তু পেলাম না। হ্যাঁ, হয়তো সেই কারণেই পরের লাইনটা আছে যে গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেল। গম্ভীর মানে হরিদার মনে একটা খটকা লাগলো, যে ঠিক আছে খড়মটা পাইয়ে গিয়ে দিয়েছেন, খড়মে সোনা আছে কিনা দেখারও হয়তো তার কোনো গুরুত্ব নেই, দেননি তিনি, কিন্তু 100 টাকা তার ঝোলাতে ফেলে দিলেন এবং তিনি সেটা সাদরে গ্রহণ করলেন, এবার একটু হাসলেনও। হাসির অনেক তাৎপর্য থাকতে পারে, আবার এমনও তো হতে পারে যে হাসিটা খুশির হাসি, সন্ন্যাসী টাকা পেয়ে খুশি হলেন, এটা কিন্তু তার একটু খটকা লাগলো, একটু গম্ভীর হয়ে গেলেন এবং অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কী বলছি না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই। এদিকে হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। এইবার হরিদার ঘরটির পরিচয়, একটা তাৎপর্যপূর্ণ কিছু জায়গা, শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতর এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। কাহিনী সূত্রে আমরা জানবো, কথকের নামটা আমরা অবশ্য জানতে পারিনি, কিন্তু কথকের বাইরে অনাদি, ভবতোষ এবং হরিদা, এরা চারজনে ওই ঘরটাতেই আড্ডা দেন। এবার হরিদা এত গরিব যে চা চিনি দুধ ওদেরকেই আনতে হয়, হরিদা শুধু তার উনুনের আছে জলটা ফুটিয়ে দেন। হ্যাঁ, এখন হরিদার জীবনের ঘর কথাটা কেন বলা হলো একটু আমাদের মনে আসে, আর হরিদা এত গরিব তা সত্ত্বেও তার পরবর্তী অংশটা পড়ে আমি উত্তরে ফিরছি। খুব গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে, প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। তিনি কোনোভাবেই কোনো বদ্ধ কাজে 10টা 5টার ডিউটি বা একটা বাধা ধরার সময়ের মধ্যে তিনি যেতে চান না। ইচ্ছে করলে তিনি কোনো অফিসের কাজ বা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেই পারেন, কিন্তু ওই ধরনের কাজ তার পছন্দ নয়। আচ্ছা, জীবনের ঘর কথা যখন এলো তখন আমার মনে হয়েছে যে আসলে হরিদা ওই জীব ওইটুকু ঘরের মধ্যে থেকেও এক ব্যক্ত মানসিকতার মধ্যেই থাকেন, এবং তিনি কিন্তু জীবনের আনন্দকে কখনো হারান না, আর জীবনের উত্তাপ তাকে ছেড়ে কখনো যায় না, তাই জল আর আগুন তার সাথে যে আছে জল কিন্তু ফোটে। এবার আমরা জেনে যাব যে তার হাঁড়িতে জলে সবসময় চাল পড়ে না, অর্থাৎ তিনি ভাত পান না, কিন্তু তার ভেতরের মানুষটা কোনো সময় বদ্ধ হতে চায় না। এই জন্য ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব না। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, সেই একঘেয়ে অভাবটাকে তিনি সহ্য করে নেন, কোনো আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি। এক্ষেত্রে হরিদা কিন্তু নিজের মনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখেন,
আমরা অনেক এলোমেলো ঘুরি, অনেক সম্পত্তি বলি, অনেক কিছু জমাই, জীবনে অনেক আনন্দ স্যাক্রিফাইস করি, চাঁদের আলো দেখি না, প্রজাপতি দেখি না, পাখির ডাক শুনি না, শুধু টাকা গোনার কাজটাই হয়তো করি। হরিদা কিন্তু জানেন যে আমি এগুলোতে খুশি হতে পারবো না, সুতরাং তিনি নিজে বেঁচে থাকতে চান, বাঁচার আনন্দে বেঁচে থাকতে চান, না খেয়েও সেই আনন্দ হয়তো তিনি পান, কিন্তু কোনোক্রমে টিকে থাকার জন্য তাকে যে কোনো কাজ করতে হবে এটা তিনি মানতে পারেন না। অর্থাৎ তার যে কোনো যে পেশায় আমরা পরে আমরা পড়বো, তার পেশাটি বহুরূপীর পেশা আরও ব্যাখ্যা করে বলবেন স্যার, কিন্তু সেই নাটকীয় বৈচিত্র্যপূর্ণ পেশা থাকা সত্ত্বেও, তার সাধ্য থাকা সত্ত্বেও তার স্বাদ কিন্তু খুব সীমিত। তিনি চাওয়া পাওয়ার বন্ধন মুক্ত একজন মুক্ত পুরুষ হয়ে থাকতে চান, কোনো বদ্ধতার মধ্যে যাওয়া তার স্বাদ, তার আত্মার ধরন নয়, তার চরিত্রগত ধরন নয়, তাই জন্য এই একঘেয়ে কাজটি করতে তার ভয়ানক আপত্তি। আচ্ছা, এরপর স্যার পড়বেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসেছে, হরিদা বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, এখন এই পর্যন্ত আমরা পৌঁছাইনি, পৌঁছাই তারপরে এটা বলবো, আর হরিদার উনুনে চাল ফুটতেই থাকবে কীভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, আমরা এই কাহিনীর এই পর্যন্ত পৌঁছালে আমরা ব্যাখ্যাটা করে দেবো, এখন হঠাৎ করে মাছ কথা তো ঢুকতে পারছি না, রইল মাথায় এটা। হ্যাঁ, পরের অংশ পড়ছি। এখানে যে দুটো প্রশ্ন পাঠিয়েছে, তার এক প্রথম প্রশ্নটা তো আমরা এখনো যাইনি সে পর্যায়ে, আর হরিদার উনুনে চাল ফুটতেই থাকবে কীভাবে ব্যাখ্যা করবে? এখানে আমরা যে পর্যন্ত পড়েছি তাতে আছে যে হরিদার উনুনে শুধু জল ফোটে, হরিদার হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, সবসময় ফোটে না। হ্যাঁ, তা একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন আমরা পেয়েছি, এটা আমাদের কথার মধ্যে দিয়ে, পড়ার মধ্যে দিয়ে আমরা অবশ্যই বলবো। চাল ফুটে থাকবে কথাটা কি ঠিক আছে, নাকি শুধু জল ফুটিয়েই সারা হবে? কীভাবে মানে কি একটা বুদ্ধিদীপ্ত কথাও আছে দিদির মধ্যে, যে কীভাবে হরিদার মানে সেই বলবো কি উপার্জন করতে পারবে, স্বাচ্ছন্দ্য আসবে, হয়তো একটা বলতে আছে চাল ফুটতে থাকার কথা তো গল্পের মধ্যে নেই, কিন্তু এটা কি স্বাচ্ছন্দ্য? জীবন দর্শন যা বলে হরিদা যে অনেক ভালো ভালো খেয়ে সুখ পান, অনেক ভালো করে ঘর সাজিয়ে সুখ পান এমনটা নয়, কারণ আমার দেখা মেয়ে আছে যেমন সবাই শাড়ি হয় না তে খুশি হয়, সে তার তিল তিল করে জমানো টাকায় বই কেনে এবং তার লকারে বই রাখে, সে বইয়ের গন্ধ শোকে বইকে নিয়ে ঘুমিয়ে আনন্দ পায়, বইয়ের জগতে হারিয়ে যেতে আনন্দ পায়, তার খিদে তো সেদিকে নয়। এবার হরিদা তো বস্তুগত এই স্থূল চাওয়া পাওয়ার মধ্যে নয়, এই লাইনটা বইয়ের থেকে তো দেওয়াই হয়নি, চাল ফুট চাল কি ফুটছে সবসময়, জল ফুটতেই থাকে, জল ফুটতে থাকবে একটা বইতে আছে, ওরা চাল কিভাবে ফুটতে থাকবে আমরা পড়তে থাকি, যদি সত্যি এমন কিছু খুঁজে পাই আমরা অবশ্যই বলবো। এবং এই যেখান থেকে দিদিমণি শেষ করলেন যে একঘেয়ে যে অভাব আছে, অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি, এটাই হলো মানসিকতা। এই মানসিক দ্বন্দ্ব, একজনের সাথে আরেকজনের আলাদা আলাদা মানসিকতা, জীবন দর্শন আলাদা, এগুলোই তো আমরা উপন্যাসের পৃষ্ঠায়, ছোট গল্পের পৃষ্ঠায় সংক্ষিপ্ত একটা উদাহরণ একটু মনে পড়ছে, জাস্ট বলতে ইচ্ছে করছে, অনেক আগের পড়া, আমরা নবদ্বীপকে যখন প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, সেখানে বুনো রামনাথ বলা হতো এক পণ্ডিতকে, যিনি আসলে নবদ্বীপের এক প্রান্তে বনের ধারে যেন একটা কুঁড়েঘর বানিয়ে থাকতেন, আমি খুব ছোটো করে বলছি। তো নদিয়ার রানী একদিন স্নান করতে গিয়েছিলেন এবং রামনাথ পণ্ডিতের স্ত্রীও সেখানে স্নান করতে গিয়েছিলেন, এবং রানী সুখীদের নিয়ে স্নান করতে করতে, অন্য কাউকে তো সেখানে অ্যালাউ করা হয় না, সেখানে অনুমতি দেওয়া হয় না, কিন্তু রামনাথ পণ্ডিতের স্ত্রী স্নান করছিলেন, তিনি উঠে আসছেন, এত দরিদ্র আমাদের দৃষ্টিতে রামনাথ পণ্ডিত এবং তার স্ত্রী যে তার হাতে একটা শাখা পলা নেই, একটা লাল সুতো বাঁধা আছে, তো যখন তিনি উঠে আসছেন নদিয়ার রানীর গায়ে একটু জল ছিটিয়ে লেগে গেছে, রানী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং তাকে তিরস্কার করে বলেছেন যে হাতে তো শুধু একটা লাল সুতো বাঁধা, এই এত অহংকার তারপরেও? তো সঙ্গে সঙ্গে তিনি ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন, এই লাল সুতো যেদিন ছিঁড়বে নবদ্বীপ অন্ধকার হয়ে যাবে। এই আশ্চর্য কথায় রানী অবাক হন, তিনি রাজাকে জানান এবং রাজা দেখতে যান যে এই পণ্ডিতের এবং তার স্ত্রীর আসল অবস্থাটা কি, সত্যি কোনো অভাব থাকলে তিনি সেই অভাব পূরণ করবেন। কিন্তু তিনি যখন গিয়েছিলেন, আমি ডিটেলসে যাচ্ছি না, ব্যাখ্যা করছি না অত বিস্তারিত, তবু পণ্ডিত মনেই করতে পারলেন না যে তার আসলে কোনো বস্তুগত অভাব আছে কি না, তিনি তার পত্নীর কাছে পাঠিয়ে দিলেন, তিনি পত্নীর কাছে গেলেন, তার স্ত্রী তখন বললেন যে না কই, আমার তো রান্না করার মতো একটি মাটির হাঁড়িও আছে, সরঞ্জাম আছে, আর আমার স্বামীকে খেতে দেওয়ার মতো একটি থালাও আছে, গাছে অনেক তেঁতুল পাতাও আছে, আমার স্বামী তেঁতুল পাতার ঝোল খেতে বড় ভালোবাসেন। অর্থাৎ তাদের সেই অভাবের বোধটাই নেই,
তাদের অভাব আমরা পূরণ করব কি করে? মানে আমি অসীম ধনে ধনী দরিদ্রকে বলে আমায়, আমি জাগরণেও ঘুমিয়ে আছি বিনিদ্রকে বলে আমায়। এই মানসিকতা তো সবার বোঝার নয়, তো হরিদা এমন একটি মানসিকতা। আমরা আবার আমরা পড়াতে ফিরবো এবং আমরা এইভাবে গল্পের মধ্য দিয়েই পড়াবো। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। এই নাটকীয় বৈচিত্র্যটাই জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপ সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। এই যে উনুনে চাল কীভাবে ফুটতে থাকবে, হরিদা নিজেই বলছেন, ওই যে বহু লেখক বলছেন, বহুরূপ সেজে যেটুকু রোজগার করেন তাতে ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে একানা দুয়ানা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিরম কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয়। দেখুন এই চিত্রটা আমাদের সামনে আমরা প্রতিনিয়ত দেখি। আমরা যখন লকডাউনে ট্রেনে যাতায়াত করছি, অনেকেই গান সেই অন্ধ মানুষ বা কেউ গান গাইছে, পয়সা চাইছে, আমরা কিন্তু অনেকে বিরক্ত হয়ে দু এক পয়সা দিয়েছি, আমরা কেউ কেউ দিইনি, তাও আমাদের মধ্যে আছেন। তো তাহলে একটা একদিন এক চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীর দিকে তেড়ে যাচ্ছে, চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। তাহলে একদল আতঙ্কে চেঁচিয়ে উঠছে, আরেক দল পয়সা ফেলে দিচ্ছে। এরপরে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। দেখুন এই একটা অংশে লেখক বর্ণনা দিলেন যে বহুরূপী সেজে উন্মাদ পাগল সেজে কীভাবে পয়সা উপার্জন করতেন এবং উন্মাদ পাগলের আচরণগুলো কী প্রাসঙ্গিক হয়ে উঠেছে গল্পের মধ্য দিয়ে। এবং এই যে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, এটা লেখকেরই একটা রূপ কিনা আমরা বুঝতে পারছি না। কেন তিনিও তো বাসের কন্ডাক্টর তো ছিলেন, সে সময় তিনি এই অবস্থার সাথে পরিচিত কিনা তাও কিন্তু উল্লেখ না থাকলেও আমরা আন্দাজ করতে পারি মাত্র। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। সাধারণ অভিনেতা, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রা কেউ হাসে, কেউ আর বেশ বিরক্ত হয়, কেউ আর বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। দিদিমণি এই মতো যেটা বললেন যে অসাধারণ অভিনেতা, সত্যি সত্যি অসাধারণ অভিনেতা না থাকলে এখানেই তার স্বীকৃতি পাওয়া গেল। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, শুধু সাজেনি অভিনয়টাও খুব ভালো করেছে। হরিদার জীবনে এরকম বহু রূপের খেলা দেখে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুড়ের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। সেই সমাজটা কত নিস্তরঙ্গ ছিল, এখনকার মতো মানে এই সব কিছু তাদের কাছে খুব বড় বিনোদন। এই বিনোদনেই তারা তো ব্যস্ত ছিল, কারণ এছাড়া তো ছিল না, এখনকার মতো তো নয়। হাতের কাছে বাচ্চা চারটে পাঁচটা সব সমস্ত খেলনা রয়েছে, কম্পিউটার রয়েছে, এটা ভালো লাগছে, এটা নিয়ে খেলছে, ওটাকে ফেলে হচ্ছে। রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন না যে এরা পৃথিবীর অর্ধেক জিনিস স্বাদ আস্বাদন করে। হ্যাঁ, এবং যে নির্জনতা আমাদের দরকার কিছু আস্বাদনের জন্য, হয়তো সেটাও অনেকটা হারিয়ে যাচ্ছে। আস্বাদনই করতে পারছে না, করতে জানে না। তা হ্যাঁ, একটা আসলে কি সাহিত্য তো করতে গেলে অনেক কথা মনে আসে, কিন্তু সময় অল্প, তো সেই জন্যে এগুলোকে বিশেষভাবে আমরা বল, শুধুমাত্র টাচ মনে এলে টা যেগুলো না বললে নয়, সে মানে আর কি অনেক মন থেকে বেরিয়ে আসে সেগুলোই বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে পেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয়। তাহলে আমরা এটা একটু মনে রাখাবো ওদেরকে যে 8 টাকা
দশানার কতটা মূল্য ছিল, হরিদার কয়েকদিনের খাবার হয়ে গেছিল, সেখানে 100 টাকা মানে কত টাকা, মানে আজকের মূল্য মানে তো সেটা বিচার হবে না, সেটা একটু মনে রাখালো, কারণ এটা মানে কত উপার্জন করেছিল। হ্যাঁ, আজকের দিনের বিচারে নয়, প্রশ্নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এসএকিউ। তা ছাত্র তো আমরা বারবার বলবো, আমরা গল্পটা পড়া, আমরা গল্পটা বলে চলে যেতে পারতাম, কিন্তু গল্পটা ধরে পাঠ করছি একটা কারণ, তোমরাও ঠিক একইভাবে বাড়িতে গল্পটা বারবার পড়বে, কারণ এমসিকিউ এসএকিউ এর কোনো প্রশ্ন তো ভুল গেলে সেখান থেকে কিন্তু তোমরা কাঙ্ক্ষিত নম্বরে পৌঁছাতে পারবে না, এটাও মনে রাখতে হবে। পুরো পাঠ্যভিত্তিক পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্ন, পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্ন, আপনি ঠিকই বলেছেন, পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্ন হচ্ছে, তাৎপর্য হয়তো অত গুরুত্ব পাবে না ছোট প্রশ্ন বলে, সেগুলো নিজেদের দায়িত্ব একটু খুঁটিনাটি দেখে নিয়ে পড়বে। তিনি কি কি সাজ দেন, কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছেন হরিদা, কাল লিচু বাগানে দয়ালবাবুর লিচু বাগানের মধ্যে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টারসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের, কিন্তু আটানা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টারসে জানতে বাকি রাখেনি কাকে তিনি আটানা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টারসে একটু রাগ করেনি, বরং একটু তারিফ করলেন, বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরিদা, শিল্পের তারিফ, তাই শিল্পের তারিফ, শিল্পর তারিফ, তার অভিনয়ের তারিফ করেছিল। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন, সেই প্রথমে কথা শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন, গম্ভীর হয়ে কী ভাবছেন, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করছে? হ্যাঁ, নতুন মতলবের কথা এবার দিদিমণির কাছে শুনুন। আচ্ছা, আবারও মানে আমরা বলবো যে আমরা কিন্তু কথক একটি তরুণের দিক থেকে গল্পটা শুনছি, হরিদা আসলে কী ভাবছেন সেটা কিন্তু সে অতটা আন্দাজ নাও করতে পারে, বা তার সঙ্গে হরিদা হয়তো একটি খেলার মতো, ছোটদের সঙ্গে যেমন বলারা খেলে সেইভাবে হয়তো একটা ছলনার আবরণও রাখতে পারে, শুনতে শুনতে বুঝবে। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়, হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখি আপনার কী লাভ হরিদা, আমাদের কাছ থেকে তো একটা সিগারেটের বেশি কিছু পাবেন না। হরিদা, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে। কোথায়? আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? এবার হরিদা ঠিক ওদের মনের মতো কথাটাই বলেছে, মোটামতো মতো কিছু আদায় করে নেবে, মোটামতো মানে একটা মোটা অঙ্কের টাকা। বুঝতেই তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বাকি হবে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে এটা তো মনে রাখার কথা, বর্জর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। তিনি কিন্তু চাইলে আর দু একটা দিন বেরোতে পারতেন, তাহলে কিন্তু একঘেয়ে অভাবটা তার থাকতো না, কিন্তু না, তিনি কোথাও কোনো কম্প্রোমাইজ করেন না, তার কোনো মানিয়ে নেওয়া আপোষ করার ব্যাপার নেই, সেই জন্যই হয়তো তিনি একটা দিনই বেরো, তাতে কি আর 7 দিনের পেট চলার মতো রোজগার হয়? হরিদা বললেন, একটা ব্রেক নিতে হবে, এক লাইন করে নিও না, এবার আর কাঙালির মতো হাত পেটে বকশিস নেওয়ার নয়, এবার মারি তো হাতি লুঠি তো ভাণ্ডার, এটা একটা প্রবাদ, মারবো তো হাতিকেই মারবো লুটবো তো ভাণ্ডার, সুতরাং আমরা অনেকটা লাভ করে নেওয়ার জন্য একবারে যা ঝেলে নেবো মানে আদায় করে নেবো, তাতে আমার সারা বছর চলে যাবে। এতে ওরা খুব উৎসাহিত হলো, হরিদা কী করবে তো আমরা দেখবো এরপর। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখলে তিনি কতই বা খুশি হবেন, আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন, 5 আনার বেশি তো নয়, এটা ওরা ভাবছে। হরিদা বলে, যদি তোমরা দেখতে চাও তো আজ ঠিক সন্ধ্যেবেলায় জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো, আমরা স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব, ওর একটা খেলা চাঁদা নেওয়ার ছল করে ছুতো করে সেখানে উপস্থিত থাকবো এবং হরিদার কাণ্ড কারখানা দেখবো। আচ্ছা, এরপর আমরা আমাদের অধ্যায় পাল্টাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা,
আমাদের ক্লাস চলছে দশম শ্রেণীর বহুরূপী। আমরা অনুষ্ঠানের সময় হয়েছে এখন একটি বিজ্ঞাপন বিরতির, ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি, কেউ কোথাও যাবে না। আমাদের ফোন লাইন খোলা আছে, যারা ফোনে পাচ্ছেন না হয়তো অন্য কেউ ফোনে রয়েছেন, সে কারণে সকলেই চেষ্টা করতে পারেন। আমরা কিন্তু এই বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসার পর সকলের ফোন নেব। আমি আরও একবার আপনাদের বলবো, ছাত্রছাত্রীদের বলবো যে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আমরা কিন্তু ফোনে তোমাদের প্রশ্ন নেব এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা উত্তর দেবেন। ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, কেউ কোথাও যাবে না। ছাত্রীরা রয়েছে তাদের জন্য আমাদের ক্লাস চলছে বাংলা বহুরূপী, শিক্ষকেরা উপস্থিত রয়েছেন প্রণব কুমার মিত্র ও শিক্ষিকা মিলি ঘোষাল। স্যার আপনারা কন্টিনিউ করুন। এবার আমরা জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হব, যেখানে আগে হরিদার অন্য সঙ্গীরা অনাদি ভবত সেরা উপস্থিত হয়েছে। হরিদা উপস্থিত হবেন ভিন্ন সাজে বিরাগীর বেশি। বড় চমৎকার আজকে সন্ধ্যার চেহারা, আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দরে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। এবার জগদীশবাবু খুব সংক্ষিপ্ত আকারে জগদীশবাবুর বর্ণনাটা দিচ্ছেন। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আর আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু, বারান্দার সিঁড়ির দিক তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। কেন জগদীশবাবু সিঁড়ির দিকে পেছন ফিরে আছে আর জগদীশবাবুর মুখটা সিঁড়ির দিকে, সিঁড়ির দিকে ছবিটা এরকম? আচ্ছা, আমরাও চমকে উঠেছি বইকি, কিন্তু কেন আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটাজুটো ধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডল নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান। সাদা থান আগের দিনে পরা হতো, এখন তো ধুতি যার কোনো পাড় থাকবে না সেইগুলোকে থান বলা হয়। মৃগচর্মটা একটু বলে দিন, মৃগচর্মটা? হ্যাঁ, মৃগচর্মে হরিণের চামড়ায় সাদা সন্ন্যাসীর কাছে তারা তো অন্য কোথাও বসার আগে তাদের নিজস্ব আসন অর্থাৎ মৃগচর্ম থাকতে পারতো, বা বাঘের চামড়া থাকতে পারতো, বা কুশের আসনও থাকতো ন্যূনতম পক্ষে, এগুলো তারা নিয়েই ঘুরতেন, বা হোমকুণ্ড থেকে তাদের ইয়ে তোলার জন্য, গনগনে কয়লার আগুনের জন্য চিমটেটা রাখতেন তারা, কিন্তু কোনোটাই তার কাছে নেই। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন, শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয়, কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। আমরা পেলাম অন্য মানুষ হরিদার, অন্য চেহারার, অন্য রূপে। এবার পর থেকে দিদিমণি শোনাচ্ছেন। তাহলে চির চেনা হরিদার ভেতর থেকে এক নতুন হরিদার জাগরণ বা উদ্ভাস যে হতে চলেছে, ঠিক যেমন সূর্যোদয়ের আগে আকাশটা লাল হয় ভোর হওয়ার আগে, তেমনই যেন সমস্ত প্রকৃতিতে সেই বার্তা ছড়িয়ে পড়েছে একটা অন্যরকম সন্ধ্যা, এবং হরিদা এসে পৌঁছেছেন। খুব বেশি সময় নেই বলে আমরা ব্যাখ্যা করে যেতে পারছি না। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, ওপর থেকেই বলছেন, অনেকগুলো সিঁড়ি দিয়ে নামলে হয়তো হরিদা নিচে দাঁড়িয়ে আছেন, আসুন। আগন্তুক হাসলেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন কেন আপনি এই কথা বলছেন মহারাজ? এখন মহারাজ কথাটা আমরা যেমন রাজাদেরকে বলে থাকি, তেমনি ত্যাগের কথা হিসাবে আমরা কিন্তু সাধু সন্ন্যাসীদেরকে অনেক সময় বলতে শুনে থাকি। বলুন, কিন্তু উত্তর দিচ্ছেন, যদি তিনি হরিদা হন সেই আগত মানুষটি, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি,
খুব বিনয়ের সঙ্গে সত্যিটাকে স্বীকার করলেন, এই মহাবিশ্বে আমরা কিছুই নই, যত বড়ই হই না কেন মানুষের প্রশ্নটা অহংকারের বুদবুদ তৈরি করতে পারি সেটা শুধু বাতাসেই পূর্ণ মুহূর্তেই ফুরিয়ে যায়। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। কোনো রিপু আমার নেই এই অংশটির ব্যাখ্যা চাইছেন না। সেই চেতনাটা এলো সত্যি তো, আমি তো নেমে যাই। ধন্যবাদ। তো আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। তিনি তরতর করে নেমে গিয়ে সে কথা বললেন, ক্ষমা চেয়ে নিলেন। আগন্তুক আবার হাসলেন, আমি বিরাগী, বিরাগী যার রাগ বিগত হয়েছে, রাগ যার, রাগ ছিল হয়তো, নেই না এখন আর নেই। তিনি বলছেন রাগ নামে কোন রিপু অর্থাৎ শত্রু, আমরা জানি আমাদের ষড়রিপু 6টি শত্রু আমাদের মনের মধ্যে বসে থাকে, আমরা তাদের কাছে পরাধীন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই নিয়ে ব্যাখ্যা করার মতো সত্যি আর সময় নেই, নাহলে খুব আগ্রহের সঙ্গে পড়তাম। রাগ আমাদের অনেক ভুল কাজ করিয়ে নেয়, রেগে গেলে আমরা অনেক ভুল কথা বলে ফেলি, সেই জন্য রাগকে এই সমস্ত রিপুগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়াও সন্ন্যাসীর কাজ, সম্ভব হচ্ছে না। সেই রিপু তার নেই, ছিল একদিন, পূর্বজন্মের কথা, পূর্বজন্ম বলতে তার সন্ন্যাসী হওয়ার আগে তিনি সাধারণ জীবনে যখন ছিলেন সেই কথা বলছেন। মূল গ্রন্থের নাম, আপনার নামটা, এখন কিভাবে আপনাকে সেবা করব? হ্যাঁ আপনার নামটা, জল চাই আর কিছু চাই না, ঠান্ডা জল আনা হলো, কে হাফ ছাড়লেন বিরাগ, কোন স্কুলের ছাত্র? এদিকে ভবদোষ আমার কানের কাছে ফিসফিস করছে, না না হরিদা নয়, হতে পারে না, অসম্ভব, নাম আপনার নাম সরি এরকম নয়, তাহলে হরিদার এই রূপটা আমরা কোনোদিন দেখিনি, যারা তো কাছ থেকে দেখে, ঠিক আছে, আমি একটা কথা বলছি, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, এই যে সেই রামনাথ পণ্ডিত যার কোনো চাহিদাই ছিল না তো পূরণ করবে কে, তাই সুখ সুখ করে ছুটে বেড়ালে আমরা কোনোদিনই সুখী হতে পারবো না। ভবতোষ কানের কাছে এগিয়ে, ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে অনাদি বলল, শুনছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? অর্থাৎ হরিদার এই রূপটা কখনো ওদের সামনে দেখাননি, কারণ ওরা সত্যিই তার তুলনায় অনেক বাল্যক্ষী, যে ওরা যখন কথোপকথন করছে ঠিক সে সময় জগদীশবাবু ততক্ষণে এসে সিঁড়ির উপর বসে পড়েছে, কারণ জগদীশবাবুকে একটু আগেই তো বলেছেন যে আপনি কি 11 লক্ষ টাকার অহংকারে অহংকারের কথা বলেছেন, সেই জগদীশবাবু অহংকারের আত্মে ঘা লেগেছে, তিনি আস্তে আস্তে এসে বসে পড়েছেন, ঝিল করে বসে পড়েছেন, অনেকটা মনে হতে পারে যেন বিরাগীর পায়ের কাছেই বসে পড়েছেন, এবং তাই বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত ধরে ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণীর অনুরোধ, দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। জগদীশবাবু ভেবেছিলেন এই যে আমি বললাম তাকে থাকতে তিনি রাজি হয়ে যাবেন, কিন্তু তিনি রাজি হলেন না, বিরাগী হাসেন, বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ে দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? তাহলে পৃথিবীর মাটি তার কাছে শ্রেষ্ঠ স্থান। আপনি কতটুকু এই বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ করুণ হয়ে ছলছল করে বিরাগী বললেন, না আপনার এখানে জল খেয়েছি যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তবে অন্তত একটু একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো। আচ্ছা জগদীশবাবু চাইছেন যে তাকে কিছুটা তো সেবা করার তিনি যেন সুযোগ পান এই বিরাগীকে, কারণ জগদীশবাবু সন্ন্যাসীকে তো সেবা করতে চান, আগে তার প্রমাণ পেয়েছে আমরা, তিনি হয়তো অজ্ঞাত সারে সন্ন্যাসীকে কিছুটা ছোট করেছেন তার মনে হচ্ছে, অনুতপ্ত তিনি। হ্যাঁ না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি। হ্যাঁ যে আমি যার কাছে অর্থাৎ সেই আমরা যাকে কি বলি ঈশ্বর উপরালা, তার ঠায় তার আশ্রয়ই তো আমরা সকলে আছি, আমরা এত সুন্দর সুন্দর বাড়ি ঘর করছি কে কার, আমরা মূলত তার আশ্রয়ই আছি, তা তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। এবার উপদেশ কথা দিদিমণির কাছ থেকে শুনুন। আচ্ছা এবার সময় আমাদের অল্প, কথা আমাদের সবার জীবনে ধন জন যৌবন ওসব কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, মানে আমাদেরকে ঠকানোর জন্য ঈশ্বর যেন আমাদের চোখের সামনে এগুলো রেখেছেন, আমরা ধনের পিছনে ছুটতে ছুটতে অনেক ধন সম্পদ জমা করার পর এক সময় বলি যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, আপন জনের সাহচর্য থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ থেকে সব কিছুকেই ত্যাগ করে বোধহয় তার পিছনেই ছুটেছিলাম, সব রেখে দিয়ে একদিন পৃথিবী থেকে বিদায় নিই। জনবল যখন আমার কাছে অনেক ধন সম্পদ আছে, অনেক
প্রিয়জন সে যে অনেক বন্ধু আছে সুখের পায়রা হয়ে তারা কিন্তু দুর্দিনে আর দেখা দেয় না, আর যৌবন ঢাক পিটিয়ে সৌন্দর্যের হাট বসিয়ে দেয় কিন্তু যখন চলে যায় বড় চুপি সারে, বার্ধক্যে আমরা মানুষের কাছে ব্রাত্য হয়ে যাই, এই বঞ্চনার ফাঁদে যেন আমরা পড়ে না যাই। তাই মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে সেই একজনের, সেই পরমেশ্বরের যিনি তোমাকে পরীক্ষার জন্য তোমার সামনে অনেক কিছু ছড়িয়ে রেখেছেন এই সব কিছুকে তাচ্ছিল্য করে যেন তার আপন হতে চেষ্টা করা হয়, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। অর্থাৎ রাজার বন্ধু হতে চাও তো রাজার বন্ধু হলে রাজা তার সব কিছুর ভাগ তোমায় দেবে, একটা জামা একটু খাবার এরকম করে চেও না। জগদীশবাবু বলেন, আচ্ছা আমি চলি, বলে তিনি চলে যাচ্ছেন। জগদীশবাবু আবার আকুতি নিয়ে তার পারলে তার চরণ জড়িয়ে ধরে বলতে চাইছেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, এখন জগদীশবাবু কী দেবেন? জগদীশবাবু তার কাছে যা আছে তার চেয়ে বেশি আর কী দিতে পারেন? তো সিঁড়ির উপর অচঞ্চল এক মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী ভবতোষ অনাদি এবং আমাদের কথক ছেলেটি অবাক হয়ে দেখছেন যে আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ এক জ্যোৎস্না যেন তার চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে বলছে, এ কী করে হতে পারে? না না, ওই চোখকে হরিদার চোখ হতে পারে? অসম্ভব, হরিদার এরকম কোনো দৃষ্টি নেই, হরিদা হতেই পারেন না, হরিদাকে তারা এইভাবে দেখেন। এবার জগদীশবাবু ফিরে এসেছেন, তার হাতের মধ্যে হাতে একটি থলি আর থলিতে নোটের তাড়া, এক তাড়া নোট। আমরা মনে রাখবো যে 8 টাকা বা 1টা টাকার অনেক মূল্য ছিল সেখানে। তো বিরাগীর পায়ের কাছে থলিটিকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করলেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। আবার একটা দামি কথা বলে সম্পূর্ণ প্রত্যাখ্যান করলেন বিরাগী, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো দরকার হয় না। আমার অনুরোধ বিরাগীজি, জগদীশবাবু পুরো নিঃস্ব, তার 11 লক্ষ টাকা যে কিছু না, এই নোট বাতিলের টাকাগুলোর মতো আর কি, সেটা তিনি বুঝে গেছেন। বিরাগী তখন বলছেন, দেখুন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমন অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, কারণ ওগুলো সবই আমার কাছে মূল্যহীন, আমার কাছে যার মূল্য সেটা হচ্ছে হৃদয় এবং আমার ঈশ্বর, বলে তিনি সিঁড়ি দিয়ে নেমে চলে গেলেন এবং 101 টাকার থলেটা তার সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও আর তাকালেন না। এই পর্যন্ত জগদীশবাবুর বাড়ির দৃশ্য শেষ। হ্যাঁ বলুন। আমি এবার বলছি, ছাত্র যারা ইতিমধ্যে আমরা প্রস্তুত পেয়েছি বেশ কয়েকটা, আমরা চেষ্টা করবো, আবার সময় তো আমরা সংকীর্ণ, এরপরে তো আরও ক্লাস রয়েছে, তা আমরা চেষ্টা করবো যে ওদের মধ্যে উত্তর যদি দিতে পারি, যদি উত্তর কোনো প্রশ্নের দিতে না পারি তাহলে এখান থেকে তোমরা ফোন নাম্বার নিয়ে নেবে, আমার ফোন নাম্বার, এবং আজকেই তোমরা বিকেল 4টের পর তোমরা ফোন করবে, তোমাদের প্রশ্ন হবে, প্রশ্নের আমরা উত্তর দেবো। এবং আমি তোমাদেরকে আবার বলছি, আমাদের আরও অনেক কথা বলার ছিল, সময়ের অভাবে বলতে পারছি না, তোমরা ফোন করবে এখান থেকে, আমাদের ফোন নাম্বারটা নিয়ে নেবে, আর আমার স্কুলের ছাত্ররা অনেকেই আমার ফোন নাম্বার জানো, এখান থেকে নিয়ে নেবে, নিয়ে ফোন করবে, তোমাদের ফোনের উত্তর অবশ্যই একদমই মানে বাড়ি বসেই দেবো একেবারে, আমরা দিতে বাধ্য, দিদিমণির কাছেও ফোন করতে পারো, আমাদের ফোন করতে পারো, আমরা উত্তর দিতে বাধ্য তোমাদের, তো তোমরা আমার স্নেহের ছাত্র সমাজ ছাত্রছাত্রীরা, সুতরাং তোমাদের উত্তর তো আমরা দেবই। আমরা ইতিমধ্যে অন্তত 7-8 মিনিট আমাদের প্রোগ্রামের সময় বেশি অতিক্রান্ত হয়ে গেছে। আমি শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমি যে প্রশ্নগুলি পেয়েছি তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন আমি ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম, হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে জ্বলছে, উনানের উপর হাড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছেন, আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন, কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ, হরিদা আপনি ধরো সত্যিই বের হয়েছিলেন, আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সাদা উত্তরীটা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বললেন, এ কী কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো 500 টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, আসলে অর্থ নয় হরিদার কাছে, অর্থই সব নয় হরিদার ভিতর থেকে, সেই বিরাগীর মানুষের মধ্যে শুধু উপরের বিরাগী সাজ নয়, তার ভিতরটাও বিরাগী হয়ে উঠেছে, হয়তো আসলে তিনি বিরাগী, তিনি হরিদার মধ্যে একটা ছদ্মবেশে থাকেন কিন্তু না হলে এই কথাগুলো তার মুখ থেকে বের হতো না, আসলে পার্থিব চাহিদা তার ছিল না, সেই জন্যই তিনি এত ব্যথিত। পরের অংশ খুব দ্রুত দিদিমণি বলছেন, আমি শেষ করে দিই, সময় একেবারে নেই, পার হয়ে গেছে। হরিদা বলছেন, কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক ভবতোষ, কি
সতভাবে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং মানে তার সাজ। আসলে কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতেও অসুবিধা নেই। হরিদার ভেতরের এই যে ভাব, হরিদার আসল হরিদার, এই যে মনের মনে নিজের ধরন, বেছে নেওয়া জীবন, তাই তার ভাতের হাঁড়ি শুধু জল ফুটিয়েই সারা হবে। হয়তো ভাত রোজ তার জুটবে না, এবং অদৃষ্ট ভাগ্য তার এই ভুলকে ক্ষমা করবে না। কিন্তু অনাদি এবার বলছে, আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো মানে এত সুন্দর সাজলেন, এর বদলে কিছু চাইতে পারবেন? চেয়ে চেয়ে হেসে উঠলেন হরিদা। আরে যাবোই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেয়ে চেয়ে উঠলো ভবতোষ। সেটা তো বড় জোর আটানা কিংবা দশানা। হরিদা বিড়িমুখে লজ্জিতভাবে হেসে বললেন, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয় বহুরূপীর এই জীবন।